যেখানে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু শাহাদাত বরণ করেছেন, ওই ঘটনাকে কেন্দ্র করে কিন্তু আশুরা না। আশুরা মানে হল দশম, মহরম মাসের 10 তারিখ। আল্লাহ তাআলা মানুষের কল্যাণের জন্য সময় এবং মাসের সৃষ্টি করেছেন। এর মধ্যে 4টা মাস সম্মানিত ফজিলাতপূর্ণ। এই মর্মে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরাতুত তাওবা 9 নম্বর সূরা 36 নম্বর আয়াতে কারিমায় ইরশাদ করেন, ইন্না ইদ্দাতা শুহুরি ইনদাল্লাহি 12 শাহরান ফি কিতাবিল্লাহি ইয়াউমা খালাকাস সামাওয়াতি ওয়াল আরদ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেদিন আসমান জমিন সৃষ্টি করলেন সেদিন থেকেই আল্লাহ গণনায় মাস নির্ধারণ করলেন 12টা। মিনহা আরবাতুন হুরুম, এই 12টি মাসের ভিতরে 4টি মাস হল সম্মানিত, যেটা হাদিসের ভিতরে আছে। একটি হল রজব মাস, আর বাকি 3টি পাশাপাশি দিনকাল দিনহাজ মহরম। এটাই সুপ্রতিষ্ঠিত দিন, অতএব তোমরা এই মাসে এই মাসগুলিতে তোমরা নিজেদের উপরে অত্যাচার জুলুম করো না। এটা হলো মহরম মাস, হিন্দি নববর্ষের প্রথম মাস। এই মাসের একটা করণীয় হলো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার ইরশাদ মোতাবেক যে তোমরা নিজেদের উপরে জুলুম অত্যাচার করো না, পাপাচার থেকে বেঁচে থাকা এই মাসের করণীয়। কোন ধরনের বর্ধিত নিন্দনীয় অপরাধ না করে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার গোলামী নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুন্নাতের অনুসরণ করাই এই মাসের সবথেকে বড় করণীয় হিসাবে আমরা পেলাম সূরাতুত তাওবা 9 নম্বর সূরা 36 নম্বর আয়াতে কারিমা থেকে। এই মাসের 10 তারিখে বলা হয় আশুরা। এটার একটা গুরুত্ব তাৎপর্য রয়েছে। এই আশুরা আমি আগেও বলেছি যে কারবালার ঘটনাকে লক্ষ্য করে আশুরা নয়, বরং সেই আদম আলাইহিসসালাম থেকেই এই মহরম মাসের 10 তারিখে যে একটা শিক্ষা এটা রয়েছে, যে হযরত আদম আলাইহিসসালামকে খলিফা হিসাবে প্রতিনিধি হিসাবে সৃষ্টি করলেন এই মহরম মাসের 10 তারিখে, এবং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাকে সর্বপ্রথম জান্নাতে অবস্থান করতে দিলেন তাও এই মহরম মাসের 10 তারিখে, এবং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যে এই মহরম মাসের ওনাকে পৃথিবীতে আবার পুনরায় প্রেরণ করলেন, জান্নাত থেকে এই পৃথিবীতে প্রেরণ করলেন তাও কি মহরম মাসের 10 তারিখে। এরপরে আরো ঘটনা পাওয়া যায় যে হযরত নূহ আলাইহিসসালাম 950 বছর পর্যন্ত তার জাতিকে তিনি ইসলামের প্রতি দাওয়া দিয়েছিলেন, কিন্তু মুসলিমায় অল্প কিছু লোক, মাত্র 80 জন নারী পুরুষ ইসলাম গ্রহণ করেছে, আর কেউ গ্রহণ করে নাই। জানাইয়া দেওয়া হয়েছে যে এরা কেউ মুসলমান হবে না। তখন নূহ আলাইহিসসালাম আল্লাহর কাছে দোয়া করেছেন, রব্বি লা তাযারনি আল্লাহর কাছে দোয়া করেছেন এভাবে যে আল্লাহ এদেরকে ধ্বংস করে দিন, যেহেতু তারা কি হবে না, মুসলমান হবে না, ইসলাম গ্রহণ করবে না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাকে একটি নৌকা বোট তৈরি করতে নির্দেশ দিলেন, এবং একসময় ওই নৌকায় আরোহণ করতে বললেন। একটা প্লাবন এসলো, সাইক্লোন এসলো, তুফান আসলো, এবং এতে করে সব কাফেরেরা ধ্বংস হয়ে গেল। তার ভিতরে তার সন্তান কেনানো ছিল, তার স্ত্রীও ছিল, এরা সকলেই ধ্বংস হয়ে গেল। এই 40 দিন পর এই প্লাবন থেমে যায়, পানি শুকিয়ে যায়, নূহ আলাইহিসসালামের কিস্তি বা বোট বা নৌকা যদি পাহাড়ের প্রান্তে মাটি স্পর্শ করে এই মহরম মাসের 10 তারিখ আশুরার দিনে, বলেন সুবহানাল্লাহ। এবং হযরত ইব্রাহিম আলাইহিসসালাম, ইনি আমাদের জাতীয় পিতা, মিল্লাত আবিকুম ইব্রাহিম হুয়া সাম্মাকুমুল মুসলিমিন, তিনি এই আমাদের যে নাম মুসলমান এই নামটা রেখেছেন হযরত ইব্রাহিম আলাইহিসসালাম,
এবং তিনি আমাদের ধর্মীয় পিতা। তার জন্ম হয় এই আশুরায় অর্থাৎ মহরম মাসের 10 তারিখে। আর ইব্রাহিম আলাইহিস সালাম যখন দাওয়াত দিলেন নবী হয়ে, তখন তার দাওয়াতে মানুষ কি হল ইসলাম গ্রহণ করল না, সে একটা পর্যায়ে নমরুদ তাকে আগুনে ফেলে দিল। তখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই আগুন থেকে 40 দিন পর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাকে আগুন থেকে মুক্তি দিলেন এবং এই আগুনে তার একগাথা লোম কেটকি উড়ল না এবং তিনি ইব্রাহিম খলিলুল্লাহ উপাধি পেলেন এই মহরম মাসের 10 তারিখ আশুরায়, বলেন সুবহানাল্লাহ। এবং ইদ্রিস আলাইহিসসালামকে বিশিষ্ট মর্যাদায় চতুর্থ আসমানে উঠাইয়া নিলেন এই মহরম মাসের 10 তারিখ আশুরায়। এবং ইউসুফ আলাইহিসসালামের সাথে সুদীর্ঘ 40 বছর পর পিতা ইয়াকুব আলাইহিসসালামের সাথে সাক্ষাৎ হয় এই মহরম মাসের 10 তারিখে। আর আপনারা জানেন যে ইউসুফ আলাইহিসসালাম এক সময় মিশরের কি ছিল, প্রধানমন্ত্রী ছিল, যার কারণে তার ভাইয়েরাও এক সময় ওই মিশরে আসছে। এই হিসাবে সেই সিরিয়া থেকে ইহুদিদের বাসস্থান বসবাস মিশরেও হয়েছে এবং রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সময় মদিনায়ও তারা কি ছিল ইহুদিরা, বনু কাইনুকা, বনু নাজির, আপনার তিনটা পুত্র মদিনায় ছিল। যে কথা বলতে চেয়েছিলাম সেটা হলো আশুরায় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পূর্বে যেসব নবীরা এসেছেন তাদের ভিতরে প্রায় 10 জন নবীরই দেখা যায় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদের প্রতি কি করেছেন, অনুগ্রহ বা নিয়ামত দান করেছেন মহরম মাসের 10 তারিখে। যেমন নবী আইয়ুব আলাইহিসসালাম, হযরত আইয়ুব আলাইহিসসালামকে সুদীর্ঘ 18 বছর কুষ্ঠ রোগে আল্লাহ তাআলা আক্রান্ত করেন, এই 18 বছর পরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার প্রতি সদয় হয়ে তাকে আরোগ্য দেন, তিনি এই অসুস্থতা থেকে সুস্থতা লাভ করেন এই মহরম মাসের 10 তারিখে। এবং আরো আছে হযরত ইউনূস আলাইহিসসালাম, তাকে বলা হয় নাই যে তার স্থান পরিত্যাগ করে হিজরত করে অন্যত্র যাওয়ার জন্য, সে নিজে ইচ্ছা করে, যেহেতু তার জাতি তার কথা শুনছে না, মানছে না, ইসলামের ছায়া তলে আসছে না, এজন্য সে নিজে ইস্তেহাত করে চিন্তা ভাবনা করে দেখলো যে আমি হয়তো অন্যত্রে গিয়ে দাওয়াতের কাজ করলে হয়তো মানুষ ইসলাম গ্রহণ করবে। তাই তিনি একটি নৌকায় আরোহণ করে অন্যত্র যেতে চেয়েছিলেন, নৌকা নদীর মাঝপথে গিয়ে না সামনে যায় না পিছনে যায়, এমন তো অবস্থায় মাঝি বলেছিল এখানে এমন কোন গোলাম বা দাস আছো যে তার মালিকের অনুমতি ছাড়া চলে এসেছ, তুমি এখান থেকে এই নৌকা থেকে না নামলে আমার নৌকা যাবে না। তখন ইউনূস আলাইহিসসালাম বলেছিলেন যে হ্যাঁ, আমি আমার মালিককে না বলে এসেছি। তো কেউ বিশ্বাস করতেছিল না, কারণ সে তো কারো গোলাম ছিল না। আর ইউনূস আলাইহিসসালামের চিন্তা ছিল যে আমি তো একজনের গোলাম, আমরা সকলে কার গোলাম, আল্লাহর গোলাম, আমরা কোনো দাদা বাচ্চা এমপি মন্ত্রীর গোলাম নয়, আমরা সকলেই কার গোলাম, আল্লাহর গোলাম। এই কথা বলতে কোনো লজ্জার বিষয় না, এটা গৌরবের বিষয়। আল্লাহ রব্বুল আলামিন সকলকেই গোলাম বানাইয়াছেন, আল্লাহর গোলাম হতে পারলে জীবনে আর কিছুই লাগে না। গোলামের কাজ গোলামি করা আর আল্লাহর কাজ হলো সাহায্য করা। ইয়াকা নাআবুদু ওয়া ইয়াকা নাস্তাঈন, আমরা শুধু গোলামি করে যাব আর আল্লাহ আমাদেরকে সাহায্য করতে থাকবেন, যখন যা লাগে তখন তাই দিয়ে লালন পালন করবেন, বলেন সুবহানাল্লাহ। তাই ইউনূস আলাইহিসসালাম নিজেই নদীতে পড়ে গেলেন, একটা মাছে তাকে ভক্ষণ করলো, প্রায় 40 দিন নাগাদ ওই মাছের পেটে রইল। ইউনূস আলাইহিসসালাম একটি দোয়া পড়েছিলেন যেটা আপনারা আমরা সকলেই জানি, লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নি কুনতু মিনাল যালিমিন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন ফাস্তাজাবনাহু ওয়া নাজাইনাহু মিনাল গাম্মি ওয়া কাযালিকা নুনজিল মুমিনিন। আমি ইউনূস আলাইহিসসালামের এই দোয়াকে কবুল করলাম, তার বিপদ থেকে আমি তাকে উদ্ধার করলাম। এইভাবে মোমেন মুসলমান যেই এই দোয়া পাঠ করবে আমি তার দোয়া কবুল করবো, তার বিপদ দূর করে দেবো, বলেন সুবহানাল্লাহ। আমরাও এইভাবে আমাদের এই দোয়া করতে পারি, আল্লাহ ওনার মাধ্যমে আমাদেরকে একটা দোয়া শিক্ষা দিলেন, বলেন সুবহানাল্লাহ। এই ইউনূস আলাইহিসসালাম 40 দিন পর মাছের পেট থেকে মুক্তি লাভ করেন, তাও এই মহরম মাসের 10 তারিখ আশুরা।
এবং সুলেমান আলাইহিস সালাম সাময়িকভাবে রাজত্ব হারাইলেন। এটাও আপনারা হয়তো অনেকে জানেন, অনেকে জানেন না যে তার হাতে একটা আংটি ছিল, ওই আংটির ভিতরে দিন পর্যন্ত তার দাবি ছিল, অনুগত ছিল। সেই আংটিটায় আল্লাহর নাম লেখা ছিল বিদায়। তিনি টয়লেটে যাওয়ার সময় তার স্ত্রীর কাছে এটা দিয়ে তিনি টয়লেটের কাছে গেলেন, প্রাকৃতিক তাকে সারা দিতে গেলেন। এদিকটা জিন শয়তান সে এসে কি করল, সে সুলেমান আলাইহিস সালামের আংটি ধারণ করে তার ওয়াইফকে বলল আমার আংটিটা দাও। আংটিটা দিয়ে দিতে সে যাইয়া সিংহাসনে রাষ্ট্রতলাকে আসে নিজের ইচ্ছা মতন, যেমন খুশি তেমন ভাবে। এদিকটা সুলেমান আলাইহিস সালাম যখন আসিয়া চাইলেন বললেন একটু আগে না আপনাকে দিয়ে দিলাম, তিনি তো নবী বুঝতে পারছেন ব্যাপারটা কি, তাড়াতাড়ি করে ওই রাজ্য ছেড়ে অন্য রাজ্য চলে গেলেন এবং এক জেলের মেয়ে বিবাহ করে দীর্ঘদিন অতিবাহিত করলেন। জেলে একদিন দুটি মাছ পেয়ে একটি মাছ বিক্রি করলেন আর একটি মাছ বাসায় নিয়ে আসলেন। তার মেয়েই তো সুলেমান আলাইহিস সালামের কি স্ত্রী, তিনি সেখানে বিবাহ করলেন ওই জেলের মেয়ে। সে যখন ওই মাছটা কাটলো পেটের ভিতরে একটা আংটি পেল, ওই আংটিটা সুলেমান আলাইহিস সালামকে দিলেই তো তিনি বুঝতে পারলেন যে আল্লাহ আমার আংটি আমাকে কি করেছেন, ফেরত দিতেন। তিনি যাই আবার রাজ্য দখল করলেন, এই সাময়িকভাবে রাজ্য হারাইলেন, পুনরায় আবার সুলেমান আলাইহিস সালামকে যে রাজ্য ফিরাইয়া দিলেন তাও মহরম মাসের কি এই 10 তারিখে। আপনারা জানেন মূসা আলাইহিস সালাম তিনি তখন ফিরাউনকেই দাওয়াত দিত, ফিরাউনের দলবলকেই কি করত ইসলামের দাওয়াত দিত। ফিরাউনের বাসায় 30 বছর কিন্তু মূসা আলাইহিস সালাম লালিত পালিত হয়েছিল। পরবর্তীতে একটা অন্যায়ের বিচার করতে যাই এক লোককে একটা থাপ্পড় মেরে দিল, সে মারাই গেল। পরে সে সেখান থেকে মাদায়ান চলে গেল, সোহাইব আলাইহিস সালামের কাছে থেকে তার বড় মেয়েকে বিবাহ করে ওখান থেকে আসার পথে সে 40 বছর উত্তীর্ণ হয়ে গেছে। নবী বানাই দিলেন, তিনি এসে ফেরাউনকে দাওয়াত দিলেন, তার দাওয়াত তিনি গ্রহণ করলেন না। যারা তার দাওয়াত গ্রহণ করলো বনী ইসরায়েলের দল তাদেরকে ধাওয়া করলো, এদেরকে মানে মেরে ফেলবে আটক করবে। তখন মূসা আলাইহিস সালাম বলেছিল যে আল্লাহ সাহায্য আসবে, তখন মুসলমানেরা বলেছিল যে আর কবে সাহায্য আসবে, পিছনে তো ফিরাউনের দলবল আসতেছে, সামনে তো নদী, আমরা যাব কোথায়। তখন মূসা আলাইহিস সালাম বললেন যে তোমরা ভয় করো না, চিন্তিত হয়ো না, আল্লাহ আমার সাথে আছেন। যখন নদীর কাছে গেল তখন মূসা আলাইহিস সালামের হাতে একটি লাঠি ছিল, আমার গল্প বলার সময় নাই, লাঠি দিয়ে যখন আল্লাহর নির্দেশে আঘাত করলেন নদী দ্বিখণ্ডিত হয়ে গেল। এই যে নদী দ্বিখণ্ডিত হয়ে গেছে এই মর্মে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআন শরীফের আয়াতের ভিতরে বলতেছেন যে এটা আপনার সূরা বাকারা 2 নম্বর সূরার 55 নম্বর আয়াত, ওয়াইনা মারাফনা বিকুমুল বাহরা ফাআনজাইনাকুম ওয়া গরাফনা আলা ফিরআউনা ওয়া আনতুম তানজুরুন। যে ওয়াইনা মারাফনা বিকুমুল বাহরা ফাআনজাইনাকুম, আমি তোমাদেরকে পরিত্রাণ দিলাম, নদীকে দ্বিখণ্ডিত করে দিলাম। মূসা আলাইহিস সালামের হাতের লাঠির বাইতে পানি দ্বিখণ্ডিত হয়ে গেল। এখানে আমি অন্য তাফসীরের ভিতরে দেখছি বনী ইসরায়েলরা ছিল 12টি দল, এই জন্য আল্লাহ 12টা রাস্তা করে দিলেন। রাস্তার পদ্ধতি এই ছিল যে পানিগুলা ওই দুই ভাগ হইয়া মানে মাঝখান যা ফাঁক হইয়া 12টা পথ হয়ে গেছে, দুই পাশের পানিগুলা বরফ যেমন জমে যায় ওরকম জমে গেছে, এই পাশে ও পাশে গ্লাসের মতন দেখা যায়, তারা নিচ থেকে তলদের শুকিয়ে গেছে, তারা সেখান থেকে হেঁটে ওপার চলে গেল। আর ফেরাউনের দলবল যখন এখানে আসলো তখন বলল আমি খোদা না তা কে খোদা, আমি আসার আগেই তো কি হয়ে গেছে রাস্তা হয়ে গেছে। যখন তার দলবল নিয়ে নদী পথে আগাইতে আরম্ভ করলো, মাঝ পথে যাওয়ার পরে সব আগের মতন সে কি হয়ে গেল রাস্তা আর বরফ আর রইল না, সব পানি হইয়া গেল। তখন ফেরাউন ডুবে মরল ফেরাউনের দলবল সহ। এই যে একটা দিন মহরম মাসের 10 তারিখ আশুরার দিন এই যে ঘটনাটা ঘটল, ফেরাউন এবং তার দলবলকে পানিতে ডুবাইয়া মারল, আর মূসা আলাইহিস সালামকে বনী ইসরায়েল সহ মানে তার যারা মুসলমান ছিল এই মূসা আলাইহিস সালামকে আল্লাহ তাআলা এই দিনই পার করে নিলেন। বলে সুবহানাল্লাহ, এই শুকরিয়া হিসাবে বনী ইসরায়েল বা ইহুদিরা বা মূসা আলাইহিস সালাম কি করতেন, একটি রোজা পালন করতেন আশুরার 10 তারিখে। এইটা একটা অখণ্ডনীয় দলিল,
আমি অনেক কথাই আগে বলেছি, আরো কিছু কথা আসছে। যেমন ঈসা আলাইহিস সালামের জন্ম হয়েছে মুহররম মাসের 10 তারিখ আশুরার দিনে, এবং তাকে এক সময় ইহুদিরা মারার জন্য চতুর্দিক থেকে আক্রমণ করার জন্য লোকজন আসছে, তার ঘরের ভিতরে সর্বপ্রথম যে ইহুদিটা ঢুকছে ওই ইহুদিকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার কুদরতে ঈসা আলাইহিস সালামের আকৃতি ধারণ করাইয়া দিছে। পরবর্তী যারা ঢুকছে তারা ওকে ঈসা মনে করে কি করে ফেলছে, মেরে ফেলেছে। আর প্রকৃত ঈসা আলাইহিস সালামকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ওই দিনই ছিল মুহররম মাসের 10 তারিখ আশুরায় ফেরেশতাদের মাধ্যমে আকাশে উঠাইয়া নিছেন, বলেন সুবহানাল্লাহ। আর একটা ঘটনা আছে, মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জন্মের প্রায় 78-70 দিন আগে, অর্থাৎ 2 মাসে অল্প কিছুদিন আগে, আপনার খানায় কাবা ইয়ামনের বাদশা আপনার আব্রাহা বাদশা আসছিল হাতিতে করে আপনার ভাঙ্গার জন্য। তার চিন্তা চেতনা হচ্ছিল এটা যে সারা বিশ্ব থেকে মানুষ তো আসতেছে এই খানায় কাবা জিয়ারত করার জন্য, হজ করার জন্য, উমরা করার জন্য। তাহলে ওখানে মানুষজন আসার কারণে ব্যবসা বাণিজ্য আয় উন্নতি বাড়ছে, আমি যদি আমার দেশে এমন একটা সুন্দর ঘর নির্মাণ করতে পারি তাহলে দেশ বিদেশ থেকে লোকেরা আসবে, আমার দেশের আর্থিক অবস্থা কি হয়ে যাবে, ভালো হয়ে যাবে। এই চিন্তা করে একটা সুন্দর ঘর করে যখন বিশ্ববাসীরে দাওয়াত দিল, তখন খানায় কাবা থেকে এক লোক গিয়ে সেখানে রাত্রি যাপন করলো আর পায়খানা করে পুরো ঘরটা নষ্ট করলো, আর আগুন লাগাই দিয়ে দরজা জানালা পোড়াইয়া রাতারাতি সে চম্পট দেখে চলে আসলো। তখন সে আব্রাহা চিন্তা করলো, আমার এই ঘর জিয়ারত করতে মানুষ তখনই আসবে যখন খানায় কাবাকে আগে ভাঙতে পারবো, তারপরে আসবে, ওইটা থাকা অবস্থায় আসবে না। তখন সেই আব্রাহা বাদশা তার বাহিনীকে নিয়ে হাতিতে করে, আপনারা সূরাতুল ফিল এটা পড়েছেন, ওইটা তাফসীর এবং অর্থ পড়ে দেখবেন, আলাম তারা কাইফা ফালা রাব্বুকা বি আসহাবিল ফিল, আপনি কি দেখেন নাই যে আমি হাতিওয়ালাদের সাথে কি রূপ আচরণ করেছিলাম, কি মামলা করেছিলাম, তাদেরকে ধাকে ধাকে আবাবিল ছোট ছোট পাখি যার ছোট একটি কঙ্কার এবং দুটি পায়ে দুটি কঙ্কার দিয়ে প্রেরণ করেছিলাম, তারা এসে কি করলো, এই হাতিওয়ালাদের মাথার উপরে একটা ছেড়ে দিল, তাদের পাতা থেকে বের হইয়া হাতির পিঠ হইয়া ব্যাট হইয়া জমিনের ভিতরে ঢুকে গেল, বলেন সুবহানাল্লাহ। এটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার পক্ষে এটা কি সম্ভব, ছোট ছোট কঙ্কার দিয়া কোনো মানুষের দরকার নাই, কারণ হাতিওয়ালা আসছে এটা শুনিয়া আব্দুল মোত্তালেব ছিল তখন খানায় কাবার মোতাওয়াল্লি, আব্দুল মোত্তালেব খানায় কাবার যারা আশেপাশের লোক কুরাইশ বংশ তাদেরকে বললো তোমরা এখান থেকে সরে যাও। সর্বশেষে আব্দুল মোত্তালেব খানায় কাবার চৌকার ধরে বললো যে আল্লাহ তোমার ঘর তোমার আমানতে ছেড়ে দিয়ে গেলাম, তুমি এটা রক্ষা করো। আল্লাহ রাব্বুল আলামিন বিশ্ববাসীকে দেখাই দিলেন, কেউ যদি আল্লাহর ঘর রক্ষা না করতে আসে আল্লাহ ইচ্ছা করলে পাখি দিয়েও কি করতে পারে, রক্ষা করতে পারে। এই যে খানায় কাবাকে আবাবিল পাখি দিয়ে রক্ষা করলেন, আব্রাহা বাদশাকে যে ধ্বংস করলেন, হাতিওয়ালাদেরকে যে বিনাশ করলেন, এটাই ছিল মুহররম মাসের 10 তারিখ আশুরার দিনে। তাহলে আমি যে কথাগুলো আপনাদেরকে এতক্ষণ পর্যন্ত বলেছি এগুলা কিছু কিছু আছে অখণ্ডনীয় দলিল যা বিশ্বাস করতেই হবে। যেমন মুসা আলাইহিস সালাম তার সদল বল মুসলমানদেরকে নিয়ে ফেরাউনের দল বল থেকে কি হলো, পরিত্রাণ পাইল, নদী পার হতে পেরেছে, এটা কি সূরা বাকারার মাধ্যমে প্রমাণ করলাম। সুতরাং এটা আপনাকে বিশ্বাস করতেই হবে। এবং মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন হিজরত করে মদিনায় গেলেন তখন তারা দেখলেন রোজা রাখতেছেন, তাদেরকে রোজা রাখার কারণ জিজ্ঞাসা করলে তারা বলেছিল যে হ্যাঁ আমাদের নবী মুসা আলাইহিস সালামকে আল্লাহ তাআলা এই দিনে এই নদী পার হওয়ার সুযোগ করে দিতেন, সেই শুকরিয়া আদায় করতে গিয়া তিনি রোজা রাখতেন, আমরাও তার অনুসরণ করে রোজা রাখি। তাহলে কি হাদিসের মাধ্যমেও পাওয়া যায়, কোরআনের মাধ্যমেও পাওয়া যায়? তাহলে অখণ্ডনীয় দলিল আর অনেকগুলো আছে যেগুলা ইসরায়েলি রাওয়ায়, অর্থাৎ আগের আসমানি কিতাব যারা যাদের উপরে অবতীর্ণ হয়েছিল তাদের অনুসারী যারা ইসরায়েল মানে বনি ইসরায়েল তাদের ওইসব অনুসারীদের কাছ থেকে শুনে শুনে বর্ণনা করা হয়েছে। মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছিলেন যেসব এই ইসরায়েলি রাওয়ায় এগুলা অখণ্ডনীয় নয়, এগুলা খণ্ডনীয়, তবে এগুলা বিশ্বাস করলেও ইমান আকিদার কোনো সমস্যা হবে না, আর এগুলা অবিশ্বাস করলেও কি ইমান আকিদার কোনো সমস্যা হবে না। তাহলে মুহররম মাসের 10 তারিখ আশুরা এদিন আমাদের করণীয় কি,
কোরআনে কারিমে আল্লাহ সূরা হাসানের ভিতরে বলেন, মা আতাকুমুর রাসূল ফাকুলুহু ওয়া মা নাহাকুম আনহু ফানতাহু, আমার রাসূল যা তোমাদেরকে আদেশ করে সেগুলো গ্রহণ করো আর যেগুলো নিষেধ করে এগুলো ছেড়ে দাও। তাহলে আমাদের কাজ হবে এই মহরম মাসের 8 তারিখ আশুরা যে কাজগুলো রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম করেছেন ওই কাজগুলো কি আমরা করব। তাই আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন যে আফজালু সিয়াম বাদা রমজান শাহরুল্লাহিল মুহাররম, রমজান মাসের পরে আপনার উত্তম রোজা, রমজান মাসের রোজা তো ফরজ, এই ফরজ রোজার পরে নফল রোজার ভিতরে উত্তম রোজা হইল কি আল্লাহর মাস মুহাররমের রোজা অর্থাৎ আশুরার রোজা। মুহাররম মাসটাকে এই হাদিসে কি বলেছেন আল্লাহর মাস বলছেন, শাহরুল্লাহ বলেছেন, তাহলে আল্লাহর মাস আর কি উত্তম রোজা কোন রোজার পরে, রমজান মাসের ফরজ রোজার পরে। যেমন সালাত পাঁচ ওয়াক্ত সালাত কি ফরজ, এই পাঁচ ওয়াক্ত সালাতের পরে নফল সালাতের ভিতরে উত্তম সালাত হলো তাহাজ্জুদের নামাজ পড়ে সুবহানাল্লাহ। তাহাজ্জুদ নামাজ আমরা আজ কয়জনে পড়ি, এই তাহাজ্জুদ নামাজই হলো নফল নামাজের ভিতরে কি শ্রেষ্ঠ নামাজ, আর নফল রোজার ভিতরে পবিত্র রমজান মাসের ফরজ রোজার পরে সবচেয়ে উত্তম রোজা হলো কি আপনার আশুরার এই রমজান মহরম মাসের 10 তারিখের রোজা। এই রোজার সব কি আল্লাহ রাসূল বলেন সিয়ামু ইয়াউমি আশুরা ইন্নী আহতাসিবু আলাল্লাহ আইয়ুকাফিরা সানাতাল্লাযী ক্বাবলা, এই আশুরার রোজা রাখলে আমি আশা করি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার অতীতের এক বছরের গুনাহ মাফ করে দেবেন বলেন সুবহানাল্লাহ। তাহলে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই আশুরার রোজা রাখতেন। মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন তিনি মক্কার জীবনেও এই রোজা রেখেছিলেন, কিন্তু যখন মদিনায় গিয়েছিলেন তখন দেখেন যে ওখানে ইহুদিরাও কি রাখে এই আশুরার রোজা রাখে। তাদেরকে যখন কারণ জিজ্ঞাসা করা হলো তখন তারা ওই কথাটাই স্মরণ করাইয়া দিল যেটা ফিরাউনের কবল থেকে মূসা আলাইহিস সালাম কি নদী পার হতে পেরেছিলেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার প্রতি যে নিয়ামত দান করেছিলেন এই নিয়ামতের শুকরিয়া তিনি রোজা পালন করতেন। তখন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন নাহনু আহাব্বু বি মূসা মিনকুম ফাসামাহু ওয়া আমারা বি সিয়ামিহি, এটা ইবনে মাজাহ শরীফের হাদিস। তিনি বলেন তোমরা তো আজ ইহুদি হইয়া সে মূসার অনুসারী দাবি করতেছ অথচ তোমরা পাপেল, তোমরা ভ্রান্ত, তোমরা সঠিক সে তাওরাতের অনুসারী নয়, আর আমি মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নবী, মূসা আলাইহিস সালাম ছিল নবী, আমি আছি সঠিক ধর্মের উপরে, সুতরাং সেই সঠিক ধর্মের থেকে মানে হকের উপরে থেকে মূসা আলাইহিস সালামের অনুসরণ করা এটা সবচেয়ে বেশি হক, সবচেয়ে বড় অধিকার। নাহনু আহাক্কু, আমি সবচেয়ে বেশি অধিকারী সেই মূসা আলাইহিস সালামের অনুসরণ করার ব্যাপারে তোমাদের চাইতে, কারণ তোমরা অনুসরণ করতে তো বাতিল থাকা অবস্থায়, আর আমি অনুসরণ করব বা আমার অনুসারী মুসলমানেরা অনুসরণ করবে কি হকের উপরে থেকে। এজন্য আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন সাহাবাহু আমার আবি সিয়ামিহি, নিজেও রোজা রাখলেন এবং সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু আলাইহিম আজমাইনদেরকেও রোজা রাখতে বললেন। তাহলে রমজান মাসের পরে শাবান মাসে এই মুহররম মাসের রোজা আশুরার রোজা উত্তম, এই রোজাটা আসছে অনেকগুলা স্মরণীয় ঘটনাকে স্মরণ করে আল্লাহ যেসব নবী রাসূলদের উপরে যেসব নিয়ামত দান করতেন তার শুকরিয়া দান। তাহলে মুহররমের শিক্ষা কি পেলাম যে আল্লাহর নিয়ামত পেয়ে শুকরিয়া আদায় করতে হবে। লাইন সাকার তুম লাফি দান্না কুমালাইন কাবার তুমি নাজাবি লাকাদির, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন যে তোমরা যদি আমার শুকরিয়া আদায় করো নিয়ামত পেয়ে আমি তোমাদের শুকরিয়া আদায় করলে তোমাদের জন্য নিয়ামতকে আমি বৃদ্ধি করে দিব, আর যদি কুফরি করো কৃতজ্ঞ হও যদি আমার নিয়ামত পাইয়া শুকরিয়া আদায় না করো আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাদেরকে কঠিন শাস্তি দিব বলেন নাউযুবিল্লাহ। তাহলে যাকে তখন জিজ্ঞাসা করা হবে যে কেমন আছেন তখন কি বলবেন, বেশি ভালো নাই না আলহামদুলিল্লাহ ভালো আছি, কারণ আপনার সেটাও তো নর্মালে আছে অনেকে, আপনি হাই উপরের ক্লাসের দিকে না তাকাইয়া নিম্ন শ্রেণীর দিকে তাকাইয়া দেখেন তো আপনার সাইতে নিম্ন শ্রেণীর আছে না, তাহলে তার সাইতে কি আপনি ভালো নাই আলহামদুলিল্লাহ। শেখ সাহাবি পারস্য কবি, তার পায়ে জুতা নাই, এক সময় তিনি মসজিদে গিয়ে দুই রাকাত নামাজ পড়ে আল্লাহকে বলবে যে আল্লাহ তুমি আমাকে এক জোড়া জুতার ব্যবস্থা করে দাও। তিনি মসজিদের প্রাঙ্গণে গিয়ে দেখলেন যে এক লোকের পাই নাই,
ভিক্ষুকেরা আছেন অনেকে মসজিদের সামনে তো ভিক্ষা করে, এগুলা জাতির জন্য শিক্ষার ব্যবস্থা আল্লাহ করে দিতেন। সে যখন তার পা দেখলো না তখন বললো আল্লাহ আমার জুতার কাম নাই, আল্লাহ তোমার জন্য অসংখ্য শুকরিয়া, তুমি আমার দুইটা পা দিয়েছো এর জন্য। তিনি আর জুতার জন্য মোনাজাতে কি করলেন না, তাহলে বোঝা গেল আল্লাহ জানে যে অবস্থা রাখছে কি, আলহামদুলিল্লাহ। এরপরে অন্য হাদিসে আছে, এটা বয়স পাই নাই কিতাবে দেখছি, মামসা মাইয়া মা আশুরা কাতাবাল্লাহ ওয়া ইবাদাতু সিত্তিনা সানা বিসিয়ামিহি ওয়া সিয়ামিহা। কেউ যদি আশুরা মুহররম মাসে 10 তারিখে রোজা রাখে, 60 বছর নাগাদ তাহাজ্জুদ নামাজের সওয়াব এবং 60 বছর আপনার রোজা রাখার সমতুল্য সওয়াব, নফল রোজা রাখার সমতুল্য সওয়াব পাবেন বলেন সুবহানাল্লাহ। وعن جابر بن سمرة رضي الله تعالى عنه قال كان رسول الله صلى الله عليه وسلم يأمرنا بصيام يوم عاشوراء ويحثنا عليه ويتعاهدنا عنده، فلما فرض رمضان لم يأمرنا ولم ينهنا عنه ولم يتعاهدنا عنده। এটা মুসলিম শরীফ এবং মিশকাত শরীফের হাদিস, যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আপনার যখন নাকি রমজানের রোজা ফরজ হয়ে গেল, এরপরে আর মুসলমান বা সাহাবায়ে কেরামদেরকে এই আশুরা রোজা রাখার জন্য পিড়াপিড়ি এবং চাপাচাপি কোনো কিছুই কি করলেন না, কিন্তু রমজানের রোজা ফরজ হওয়ার আগে তিনি এটার খুব গুরুত্ব দিয়েছেন এবং এই আশুরা রোজা রাখার জন্য উপদেশও তিনি দিয়েছেন। কিন্তু যখন নাকি রমজানের রোজা ফরজ হয়ে গেল, এরপরে তিনি আর রাখার জন্য আদেশ করলেন না এবং না রাখার জন্য নিষেধ করলেন না। যার মন চায় সে রাখতে পারবে, যার মন চায় সে নাও রাখতে পারবে। ইমামে আজম আবু হানিফা রহমাতুল্লাহ আলাইহি বলেন যে এই রোজা রাখাটা এখন হয়ে গেছে, এটা একটা মুস্তাহাবের পর্যায়ে। তবে শুধু আশুরার রোজা রাখা এটা হয়তো আপনার এটা মাকরু লিখছেন তিনি, এটা মাকরু এ তানজিম, শুধু একদিন রোজা রাখা। কারণ সাহাবায়ে কেরাম আরজ করেছিলেন যে ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, আপনি যে রোজা রাখার কথা বলেন মুহররম মাসের 10 তারিখ আশুরায়, এদিন তো ইহুদিরাও রোজা রাখে, সুতরাং আমরা তো ইহুদিদের বিরোধিতা করাই আমাদের উচিত। তখন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন আগামী বছর যদি আমি বেঁচে থাকি তাহলে অবশ্যই আমি 9 তারিখে রোজাও রাখবো। অর্থাৎ 9-10 মুহররম মাসের 9-10, আজকে চলতেছেন মুহররম মাসের কত 9 তারিখ, আজকে যারা রোজা রাখছেন তারা কালকেরটাও রাখবেন, আর যারা আজকে রাখেন নাই তারা কালকেরটা এবং পরেরটা রাখলে ইহুদিদের কি হবে, বিরোধিতা হবে। এটাও হাদিসে আসছে যে তোমরা ইহুদি খ্রিস্টানের বিরোধিতা করো কিভাবে, ইহুদিদের বিরোধিতা করো কিভাবে, ওই যে হয়তো আগেরটা নয়তো পরেরটা অথবা তিনটা, তাহলে গ্রেট কয়টা হইল। এই দাদুল মাহাতে হাফেজ ইবনে কাইয়্যিম রহমাতুল্লাহ আলাইহি বলেন আশুরার রোজা নিয়ে গ্রেট হচ্ছে তিনটা, কেউ যদি রাখতে চায় একটা ওটা হবে মাকরু ও জামজি, আর যদি রাখে সে দুইটা তাহলে তার রাখার পদ্ধতি হলো হয়তো 9-10 অথবা 10-11। তাহলে 9-10 একটা পদ্ধতি সহি পদ্ধতি, আর একটা হলো কত 10-11 এটাও সহি, আর একটা হলো 9-10-11 তিনটা রেখে দিলেও কি সহি হবে, কোনো নিষেধ নাই। তাহলে ইহুদিদের কি হবে, খেলাফ হবে। শুধু একটা রাখা ঠিক না, শুধু মহরম মাসের 10 তারিখে রোজা রাখাটা ঠিক না, তাহলে মহরম মাসের অনেক কিছুই ঘটছে এটা আমরা বলছি। কিন্তু আমাদের বাংলাদেশের অবস্থা কি, এদের মনে করেন শতকরা 98 জন লোকের এই জিজ্ঞাসা করলে বলবে আশুরা মানে কারবালা, আর কারবালা মানে হোসেন রাদিয়াল্লাহু তাআলার শাহাদাত। আর এর কারণ কি জানেন, এই বৃহত্তম ফরিদপুরের পাংশার নানা নিবাসী আপনার মীর মোশাররফ হোসেন বিশাল সিন্ধু লিখে সংসার চালাইতেন, ক্লাস 5 পর্যন্ত লেখাপড়া, খুব দিন আনে দিন খায় কষ্ট করে, এই বইটা মার্কেট পাওয়ার কারণে সে কি তার ভিতরে প্রতিভা অবশ্যই ছিল, সাহিত্যিকের রূপ রাজ দিয়া মনে করেন আমরা 97 ভাগে মিথ্যা কথা, তার আধ্যাত্মিক আপনার ধাতক ছিল লালন ফকির, তার সাথে মিশে এইসব কাজগুলা করছে যেগুলা মানুষের দানে মনে করে বিশাল সিন্ধু কোরআনের মতো সম্মান দেয়, গ্লাভ লাগাই ঘরে রাখে, এক লাইন দুই লাইন মাঝে মধ্যে পড়ে মনে করে এটা সব সত্য আর কি, আর শোকাহত হয়, আর মহরম মাসের 10 তারিখ আসলে ইয়া ভিতরে মহাবিয়ালি কি করে গালাগালি করে। আর এর মূল কারণ হলো বিশাল সিন্ধু, বাংলাদেশের মানুষ কোরআন হাদিস পড়ার সে সময় নাই কিন্তু ফাঁকে ফোঁকে একটু কি পড়ে, বিশাল সিন্ধু পড়ে। এটা কি একেবারে বানাওয়াটি জালিয়াতি, একেবারে আপনার সম্পূর্ণ ভ্রান্ত কথাবার্তা দিয়াই কি এটা লেখা,
একেবারে সম্পূর্ণ ভুল। এই বই কখনো পড়বেন না, এটা গেলাসবদ্ধ নয়, এটা আগুনে বদ্ধ করে ফেলার মতন একটা বই। মূলত যদি আপনি কারবালার ঘটনা আলোচনা করতে চান, এটার আলোচনাটা হলো যে দীন ইসলাম তো মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পর্যন্তই কি, হ্যাঁ, এরপরে তো শরিয়াতে আর কিছু ঢুকানো যাবে না, কমানো যাবে না, বাড়ানো যাবে না। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এন্তেকালের প্রায় 59 বছর পরে এই কারবালার ঘটনা ঘটে। 60 হিজরির শেষে 61 হিজরির শুরুতেই কি হয় এই কারবালার ঘটনাটা ঘটে। কিভাবে এই কারবালার ঘটনাটা ঘটল সেটা বলতে গেলে এভাবে বলা যায় যে যখন মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ইন্তেকাল হয় তখন প্রথম খলিফা নিযুক্ত হয় হযরত ওমর ফারুক, হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু। তার জীবদ্দশায় তিনি মনোনীত করে গেছেন হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুকে। এই তিনি হলেন দ্বিতীয় খলিফা। তৃতীয় খলিফা হয়েছিল হযরত ওসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহু। এরপরে চতুর্থ খলিফা হয়েছিল হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু। পঞ্চম খলিফা হয়েছিল তার বড় ছেলে হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহু। তখন উনি খেলাফত দায়িত্ব পালন করতেছিলেন, কিন্তু দেখা যায় যে আপনার সিরিয়া এবং অন্যান্য এলাকার কিছু লোকে তার বিরোধিতা শুরু করলো। তারা চেয়েছিল যে মুয়াবিয়া খলিফা হোক। তখন ছয় মাস যেতে না যেতে হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহু মুসলমান বিচারে সংঘাত হোক এটা তিনি চাইলেন না। তিনি স্ব আগ্রহে নিজ ক্ষমতা সে মুয়াবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহুর হাতে হস্তান্তর করেন। বলেন সুবহানাল্লাহ। এরপরে খেলাফতের দায়িত্ব চলে গেল উমাইয়া বংশের হাতে। এখন এখানে গিয়ে অনেকে একটু বলে যে তিনি বলেছিলেন যে আপনার পরে আমার ভাই হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুকে দিয়েন। এই কথাটা আমি বিশুদ্ধ কিতাবের ভিতরে পাই নাই। খেলাফত চলে গেল কার হাতে? আপনার মুয়াবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহুর হাতে। মুয়াবিয়াকে জানেন, তিনি একজন বিশেষ সাহাবি। কাতে বেওহি 6 জন মানুষ কোরআন শরীফে লিখছেন, সেই 6 জনের ভিতরে একজন। এবং তার ব্যাপারে তিরমিজি শরীফের ভিতরে আছে যে আল্লাহ তাকে হেদায়াত করুন এবং অন্যরা অন্যদের হেদায়াতের জন্য পথ হন তিনি। বলেন সুবহানাল্লাহ। তাহলে উনি একজন বিশুদ্ধ, একজন বুজুর্গ, খুব বড় একজন সাহাবি ছিলেন। তিনি দেখলেন যে তার ছেলে ইয়াজিদকে যদি এখন খেলাফত দিয়ে দেয় তাহলে কিছু মারামারি কাটাকাটি বন্ধ হবে, না হলে এক খেলাফত যেহেতু বংশে চলে আসছে আবার আব্বাসী বংশের ভিতরে গেলে এর ভিতরে কি হতে পারে, ঝগড়া দ্বন্দ্ব হতে পারে। তিনি ইস্তেহাত করে তার ছেলেকে কি করলেন, খেলাফতের দায়িত্বভার দিয়ে দিলেন। এখন উনি দিয়ে দিলেন, এখন কি উনি রাজতন্ত্র গান করলেন? উনি কি মৃত্যুর পরে ওনার ছেলে অটোমেটিক রাজা ছেলে রাজা হইলেন না উনি নির্বাচিত হইলেন? বলেন কি নির্বাচিত হইলেন। আচ্ছা, ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু কিভাবে হয়েছিলেন? হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু তাকে মনোনীত করেছিলেন। তাহলে ইয়াজিদ কিভাবে শাসন ক্ষমতায় আসলো? মুয়াবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু তাকে নির্বাচিত মনোনীত করলেন। তার তো ইসলামের ভোজ্য দিতে হয়েছে, এটা তো রাজতন্ত্র নয়, মানুষ ইতিহাসকে বিকৃত করে ফেলে। এখন বলেন যে ইয়াজিদের কি কি সহ্য বীর্য, কি ক্ষমতা ছিল যে তাকে ক্ষমতা মানে দিল, খেলাফতের দায়িত্ব দিল? হ্যাঁ, আপনারা ইতিহাস পড়ে থাকলে জানবেন যে স্পেনে উমাইয়া বংশের কি রাজত্ব চলছে অনেক বছর। চলছে কি চলছে না? সর্বপ্রথম নৌবাহিনী যখন গঠন করা হয় সেখানে আবু আইয়ুব আনসারী রাদিয়াল্লাহু তাআলা আনহু ছিলেন, সেখানে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু ছিলেন, সেখানে আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু ছিলেন, সেখানে আব্দুল্লাহ বিন জুবাইর রাদিয়াল্লাহু তাআলা আনহু ছিলেন। এদের সকলের সেনা প্রধান ছিল ইয়াজিদ বিন মুয়াবিয়া। ইসলামে তার অবদান আছে কি নাই? অবশ্যই আছে। এবং ইয়াজিদ তিনি কি সাহাবীদেরকে দেখছেন, তিনি একজন তাবি। আর আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি শরীফের ভিতরে বলেন যে আমার সাহাবীকে দেখেছে এবং আমার সাহাবী যে আমাকে দেখেছে এবং যে ব্যক্তি আমার ওই ব্যক্তিকে দেখেছে যে আমাকে দেখেছে সেও জান্নাতি। বলেন সুবহানাল্লাহ। তাহলে তাবিনরাও কি জান্নাতি? তাহলে সেই হিসাবে ইয়াজিদ কি হয়ে যায়? জান্নাতি হয়ে যায়। আচ্ছা, ইয়াজিদ ক্ষমতা যখন নিলেন তখন কি তিনি নামাজ পাঠকদের জায়গা আরোপ করেছিলেন? কোরআন এবং হাদিসকে কি রহিত করেছিলেন? ছিলেন না। এগুলো আমাদের ইতিহাস কিভাবে বিকৃত হয় দেখেন। এখন বলেন তাহলে কারবালার ঘটনা কেন ঘটলো?
যখন তাকে যখন সত্যি সত্যিই আপনার কি হয়ে গেল এই মুয়াবিয়ার ইন্তেকাল হয়ে গেল, তখন তো অটোমেটিক ক্ষমতাভার খেলাফতের দায়িত্ব কার হাতে আসলো? এ আবিদের হাতে আসলো। সকলে মানলো, মদিনাবাসীর কিছু লোকে মানলো না। তার ভিতরে এই আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু, আব্দুল্লাহ ইবনে জুবাইর রাদিয়াল্লাহু তাআলা আনহু, আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু, হোসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু, এরা মানে নাই। তখন মদিনার আপনার গভর্নর ছিল ওয়ালিদ বিন উকবা, তার কাছে চিঠি আসলো দুইটা। একটা আসলো যে মুয়াবিয়ার ইন্তেকাল হয়ে গেছে, আর একটা চিঠি আসলো যারা আমার বায়াত মানে নাই, যারা আমার খেলাফত মানে নাই, তাদেরকে চাপ সৃষ্টি করে হলো আমার বায়াত যাতে গ্রহণ করে। এটা তো স্বাভাবিক মানুষ সুলভ আচরণ, কে না চায় তার ক্ষমতা দীর্ঘায়িত্ব হোক, স্থায়িত্ব হোক, এটা তো সবাই চায়। তখন তাকে ডাকা হলো তার দরবারে, এবং হোসেন রাদিয়াল্লাহু তাআলা আনহু লোকজন নিয়াই তার মানে ভবনের নিচে রেখে তিনি ভিতরে ঢুকলেন। বলা হলো যে এই যে মুয়াবিয়া ইন্তেকাল করেছে এবং ইয়াজিদ এখন খেলাফতের দায়িত্ব নিয়েছে, আপনি তার খেলাফত মেনে নিন। তিনি বলেন আমি ভেবে চিনতে উত্তর দিব। তখন মারওয়ান ছিল ওখানে বসা, সে বলল এই যে চলে গেলে কিন্তু আর তাকে তাকে পাবেন না, হয়তো তার থেকে বাধ্যতামূলক তাকে খেলাফতের মানে স্বীকৃতি নিয়ে নিন, আর না হলে তাকে হত্যা করেন। তখন সে ওয়ালিদ বিন উকবা বলল তুমি কি বলছো, গোটা পৃথিবীর সম্পদ আমার সামনে এক পাশে রাখলেও আমি তো এই সম্পদের লোভেও আমি কি করতে পারি না, এই কাজটা করতে পারি না। তখন হোসেন রাদিয়াল্লাহু তাআলা আনহু সপরিবারে ওখান থেকে মক্কায় চলে আসলেন, আর মক্কায় আসার পরে কুফাবাসীর পক্ষ থেকে ওনাকে চিঠি লেখা হলো, এবং এক একটা চিঠির ভিতরে হাজার হাজার মানুষের স্বাক্ষরিত চিঠি আপনার কি করলো তালিকা পেশ করা হলো যে কুফাবাসী আপনাকে চায় আপনার অধীনে সংগ্রাম করে আপনাকে আমরা খলিফা বানাবো, আপনি আসেন। এইভাবে যখন চিঠি দেওয়া হলো তখন হোসেন রাদিয়াল্লাহু তাআলা আনহু তার চাচাত ভাই মুসলিম বিন আসিল রাদিয়াল্লাহু তাআলা আনহুকে প্রেরণ করলেন সত্যতা যাচাইয়ের জন্য। সে যখন ওখানে গিয়ে পৌঁছল তখন দেখা গেল 30,000-এরও বেশি কুফাবাসী এই হোসেন রাদিয়াল্লাহু তাআলা আনহুর পক্ষে বায়াত গ্রহণ করে। কার হাতে? মুসলিম বিন আকিল, যেটা হোসেন রাদিয়াল্লাহু তাআলা আনহুর চাচাত ভাই ছিলেন। এরপরে যখন ইয়াজিদ দেখলো যে মুসলিম বিন আকিল আসার কারণে হাজার হাজার মানুষ হোসেন রাদিয়াল্লাহু তাআলা আনহুর পক্ষে বায়াত গ্রহণ করতেছে, তখন ওখানের যে খলিফা ছিল সেই গভর্নর ছিল ওখানের গভর্নর ছিল তখন রোমান বিন বশির, তাকে তখন পরিবর্তন করে আব্দুল্লাহ বিন জিয়াদকে পাঠানো হয়। আব্দুল্লাহ বিন জিয়াদ মুখে কালো কাপড় পরে এসে যখন নাকি তার সেই আসনে বসল, তখন ওই এলাকার কুফাবাসীরা ভয় পেয়ে গেল, না জানি কি হয়ে যায়। এই যে ক্ষমতায় দীর্ঘায়িত করার জন্য, ক্ষমতার স্থায়িত্বের জন্য এই যে প্রশাসনিক রদ বদল, এটা আজ নয়, এটা সেই ইয়াজিদের শাসনামল থেকে হয়ে আসছে, ঠিক কিনা বলেন? তাহলে এটা কোনো স্বাভাবিক বিষয় না, এটাই স্বাভাবিক, এটা কোনো অস্বাভাবিক কিছু না, এরকম হবে, এটা যুগ যুগ ধরে হইয়াই কি আছে। এরপরে দেখেন যখন নাকি আব্দুল্লাহ বিন জিয়াদ ওখানে গভর্নর হলো, তখন ওখানে সেনা প্রধান ছিল উর বিন ইয়াজিদ, তাকে বলা হলো যে যেভাবে হোক এই মুসলিম বিন আকিলকে ধরে নিয়ে আসো। আর তিনি ফরমান জারি করলেন যে মুসলিম বিন আকিলকে যার বাড়িতে জায়গা দিবে তাকেও হত্যা করা হবে। তখন কেউ আর তাকে জায়গা দিল না, তিনি পথে পথে ঘুরতে লাগলেন। তখন সেই ইয়াজিদ বাহিনী তাকে ধরে নিয়ে সেই আব্দুল্লাহ বিন জিয়াদের কাছে উপস্থাপন করেন, তারা তাকে নির্যাতন করলো নির্মম ভাবে, তাকে সেই উঁচু বাড়ির উপরে ছাদের উপর থেকে ফেলে তাকে হত্যা করে বলে রাজুন। আর এটা ছিল দিলহাজ মাসের 8 তারিখ। আর এদিকটা হোসেন রাদিয়াল্লাহু তাআলা আনহু তার পরিবার সহ প্রায় 72 জন লোক নিয়ে তিনি রওনা দিলেন 9 তারিখ। তিনি তো জানতেন না, তখন তো মোবাইল সেক্সের কোনো সিস্টেম ছিল না, তা তিনি না জেনেই রওনা দিলেন এই চিঠি পাওয়ার কারণে এবং সত্যতা বুঝতে পেরে। যখন তিনি কুফায় গেলেন তখনই দেখা গেল যে কুফার অবস্থা আর সেই চিঠির আলোকে নাই। তখন কুফাবাসীরে বলল তোমরা না আমাকে চিঠি দিয়েছ? কই না আমরা তো কোনো চিঠি দিই নাই। তখন চিঠি খুলে খুলে পড়তে লাগলো, এই যে দেখো তোমরা চিঠি দিয়েছ? কই হ্যাঁ চিঠি দিয়েছে, কিন্তু আপনার কোনো সহযোগিতা আমরা করতে পারবো না। এই তো উল্টে গেল ওদিকটা,
উরবিন জিয়াদ সে একটু ছিল নবীর পরিবারের প্রতি একটু নমনীয়তা। তিনি বললেন যে হুজুর আপনি এক গুফার ভিতরে প্রবেশ করার জন্য গভর্নর আবদুল্লাহ বিন জিয়াদ নিষেধ করেছে, আপনি অন্যদিক চলে যান। তখন সে কি করলো, কারবাল্লা প্রান্তের গিয়া এই পুরাত নদীর তীরে কারবাল্লার কাছে ওখানে যায় জিজ্ঞাসা করলো এই জায়গাটার নাম কি, তখন বললো কারবাল্লা। তখন তিনি বলে উঠলেন হাজা কারবুন ওয়া বালাউন, এটাই তো সংকটময় এবং বিপদময় জায়গা। তিনি বলে উঠলেন হাজা কারবুন, কারবুন আরবিতে মানে কি সংকটময় আর বালাউন মানে মুসিবত। বালা মুসিবত বলেন না আপনারা একবারে বলে ফেলেন কারবালা, আসলে কারবুন ওয়া বালাউন এটা একটা সংকটময় এবং মুসিবতময় একটা জায়গা। এরপরে তিনি ওখানে তার সাথে ভালো ব্যবহার করার কারণে উরবিন জিয়াদকে ওখান থেকে তিনি রদ বদল করলেন আবদুল্লাহ বিন জিয়াদ। তিনি বললেন কে আসো হুসাইনকে হয়তো সেই ইয়াজিদের খেলাফত মেনে নেওয়ার জন্য বাধ্য করবে, না হয় তার তাকে হত্যা করে তার মাথা আমার কাছে নিয়ে আসতে পারবে, এমন কে আসো। তখন সিমার বিন দুল জৌসান দিল জৌসান সিমার বিন দিল জৌসান সে বলল যে হ্যাঁ আমি এই কাজটা করতে পারবো। তখন উরবিন জিয়াদকে বদল করে সেনা প্রধান বানানো হলো সিমারকে, আর এই সিমার গিয়েই তাকে আটক করলো। ফুরাতের থেকে সে নদীর পানি বন্ধ করে দিল এবং সেটা ছিল 9 তারিখ, এবং ওই রাত্রে খুব তাহাজ্জুদ নামাজ ইবাদত বন্ধই করলেন। এই 10 তারিখ মহরমের আশুরায় তাকে তার পরিবার সহ হত্যা করলো, মেয়েদেরকে মহিলাদেরকে বন্দী করলো। এটা ছিল মহরম মাসের 10 তারিখ এই ঘটনা ঘটে গেল। এখন বলেন এই ঘটনা যখন নাকি পেশ করা হলো ইয়াজিদের কাছে, তখন ইয়াজিদ বলল যে আমি কি তোমাদেরকে আদেশ করেছি তাকে হত্যা করার জন্য? আমি তো বলেছিলাম আবদুল্লাহ বিন জিয়াদকে যে সে যেন কুফায় আসতে না পারে, কিন্তু তোমরা এই রাস্তা কেন করলাম? তখন ইয়াজিদ কেটে দিলেন আর বললেন কমিনার ছেলেকে তো আমি বলি নাই তাকে হত্যা করতে। বলেন ইয়াজিদের কি দোষটা আছে এখানে, কোন দোষ আছে নাই? তারপরে এখন আমাদের সময় হাতে নাই, আমি যে কথাটা সর্বশেষে বলি সেটা হলো এই যে কারবালাকে লক্ষ্য করে প্রতি বছর বছর আমরা যে হাই হুসান বলি এবং কালো কাপড় পরিধান করি এবং যে আপনার শোক প্রকাশ করি তা দিয়া মিছিল করি, এতে কি হুসাইন রাদিয়াল্লাহু তাআলা যে উদ্দেশ্যে কুফায় গেছিলেন যে উদ্দেশ্যে শাহাদাত বরণ করেছিলেন সে উদ্দেশ্য কি এর ভিতরে নিহিত নাকি এর থেকে অনেক দূরে? কি উদ্দেশ্য ছিল হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর উদ্দেশ্য ছিল এটাই যে আমি নবী পরিবারের লোক, আমার জন্য এই ক্ষমতাটা উত্তম হওয়া, ইয়াজিদের সাথে আমার ক্ষমতা খেলাফত হওয়াটাই কি উত্তম। তাহলে এটা কোনো জেহাদ করে মানুষ ফরজের জন্য, তাহলে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুকে জেহাদ করতে গিয়েছিলেন? জেহাদ করতে গেলে কি বাচ্চা কাচ্চা শিশু মেয়েদেরকে মহিলাদেরকে নিয়ে যায়? জেহাদ করতে গেলে আবদুল্লাহ বিন আব্বাস রাদিয়াল্লাহু তাআলা হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বলেছিলেন যে আপনি এখন কুফায় দেন না, কারণ সামনে হজের মৌসুম আসতেছে, হজের সময় মানুষদের কাছ থেকে জিজ্ঞাসা করে সত্যতা যাচাই করে তারপর আপনি যাইয়েন। তখন হুসাইন রাদিয়াল্লাহু তাআলা বলেছিলেন যে আমি সিদ্ধান্ত নিয়েছি আমি অবশ্যই যাব, নিজে ইস্তেহাদ করে সিদ্ধান্ত নিয়েছিলেন। ওখানে তো জেহাদ করতে যান নাই, আমন্ত্রণে গেছেন। কুফাবাসীরা যারা তাকে হত্যা করলো তারাই কি এই এখন হাই হোসেন করতেছে? বলতে পারেন বাংলাদেশের লোক না, যারা হত্যা করেছেন তারা তো কুফার লোক, তারা তো আর দুনিয়াতে নাই। তাহলে বাংলাদেশে কিভাবে হাই হোসেনের পার্টি আসলো এটার একটা ইতিহাস আছে। আপনারা জানেন সংক্ষিপ্ত ভাবে যে বাদশাহ আকবরের প্রধান উপদেষ্টা ছিল বৈরাম খান, জানেন ইতিহাস যারা পড়তেন। এই বৈরাম খান 60 বছর যাবত সে আপনার কি ছিল প্রধান উপদেষ্টা ছিল, সে ছিল শিয়া সম্প্রদায়। তার পতনের কারণ ইতিহাসে দেখে যে সে শিয়া সম্প্রদায় থাকার কারণেই তাকে নির্দেশ দেওয়া হলো যে আপনি মক্কায় চলে যান। এই যাওয়ার পথে 1930 খ্রিস্টাব্দে আজ থেকে প্রায় 500 বছর আগে তাকে কি করা হয়, তার শত্রুরা তাকে হত্যা করে। এই বৈরাম খান সে শিয়াপন্থী থাকার কারণে পার্শিয়ালটি করত, সুযোগ সুবিধা শিয়াদেরকে দিত, আর যত তাজিয়া মর্তিয়া যত রকমের যা কিছু আছে সব সেই এই উপমহাদেশে তালুক করেছে, এখন এটাই চলতেছে। তাহলে বোঝা গেল হক কথা, ন্যায়ের কথা, সত্যের কথা বলা, এটাই হলো হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর কি থেকে আমাদের শিক্ষা। আমরা এখন যারা
হুসাইন রাদিয়াল্লাহু তাআলার ভক্ত বা প্রেমিক তাদের উদ্দেশ্য হলো যে প্রত্যেকটা মাসকে মহরম মনে করতে হবে, প্রতিটা দিনকে আশুরার দিন মনে করতে হবে, প্রতিটা জায়গাকে কারবালা মনে করতে হবে, আর সব কথাই সবসময় বলে যেতে হবে। এটাই হবে কারবালা আশুরার শিক্ষা। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেন আমাদেরকে এগুলো বোঝার এবং আমল করার তৌফিক দান করেন। সময় বলেন আমিন। যারা সুন্নাত পড়েন আমার আল্লাহ।